ছালদা পৌরসভা নিয়ে ফের আদালতে দারুস্থ কংগ্রেস সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দারুস্থ কংগ্রেস জেলা শাসককে পৌরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ রাজ্যে প্রশাসক বসানোর সিদ্ধান্তর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার পরিবর্তে জেলা শাসককে পৌরসভার দায়িত্ব সামলানোর নির্দেশ দেয় আদালত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ কংগ্রেসের আইনজীবীদের মামলা দায়েরের অনুমতি আদালতে সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ছালদা পৌরসভা নিয়ে ফের আদালতে দারুস্থ কংগ্রেস সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দারুস্থ হলো কংগ্রেস জেলা শাসককে পৌরসভার মাথায় বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক ঝালদা পৌরসভা নিয়ে ফের আদালতে দারুস্থ কংগ্রেস তোমার কাছে কি খবর রয়েছে দেখো কংগ্রেস নেতৃত্ব তারা ঝালদা পৌরসভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তুমি জানো যে ডিসেম্বর মাসের 5 তারিখ সরকারের তরফ থেকে প্রশাসক বসাবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত মহামান্য বিচারপতি অমৃতা সিনহা খারিজ করেছিলেন এবং তার বদলে তিনি বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন অর্থাৎ ডিএম যিনি রয়েছেন তিনি আপাততভাবে পুরসভার কাজকর্ম দেখভাল করবেন এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কংগ্রেস কাউন্সিলররা তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন এবং তাদের বক্তব্য হলো যে ইতিমধ্যেই চেয়ারম্যানকে অপসারণের যে কাজ সেই কাজ পুরো আইন মেনে হয়েছে এবং তারপরে নতুন চেয়ারম্যান নির্বাচনের যে কাজ সেই নির্বাচনের কাজও আইন মেনে তারা করেছেন ফলত তাদের হাতে এই মুহূর্তে একজন নির্বাচিত চেয়ারম্যান রয়েছেন যেই চেয়ারম্যানকে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে তারা দায়িত্বভার দিতে পারছেন না এবং ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু ওই ঝালদা পুরসভার যে নীতিনৈমিত্তিক কাজকর্ম সেই কাজকর্মের দেখভাল করছেন ফলে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের আইনজীবীরা আজকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে মহামান্য বিচারপতিদের তরফ থেকে আগামী সোমবার এই মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে সঙ্গীতা ধন্যবাদ সৌভিক চোখ রাখবো পরের খবরে গরু পাচার কাণ্ডে ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের 22 ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলকে আজ আসানসোল আদালতে পেশ করে সিবিআই কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইতের সঙ্গে কৌশিক কি হলো আজ আদালতে দেখো সঙ্গীতা আজকে 10:58 নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় নির্ধারিত সময় মেনে এবং সেই তার পেশের পরে আজ কিন্তু তার পক্ষে কোনো জামিনের আবেদন করেনি তার আইনজীবী শ্রী সোমনাথ চট্টরাজ তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টে তার যে জামিনের আবেদনটা আছে সেটা কিন্তু পেন্ডিং রয়েছে তার আজ আবেদন করেছে এবং এরপরেই তিনি পরিবর্তে জানতে চান যে তিনি একটা আবেদন করেছিলেন যে বলেগম যে রাইস মিল সেটা বীরভূমে রয়েছে সেই রাইস মিলের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে সেটা ফ্রিজ করা হোক কারণ সেটা অনুব্রত মণ্ডলের নামে নেই সেটা বলেগম রাইস মিলের নামে আছে যদিও এই মামলা শুনানি আজকে হয়নি সেটা বিস্তারিত হবে বলে জানা গেছে এবং তারপরে আজকে অনুব্রত মণ্ডলের যে প্রত্যেকটা আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায় জানতে চান যে মোবাইল দিয়ে তার সুইচ করা হয়েছে সেগুলো কত দেরি লাগবে বা পাওয়া যাবে কিভাবে তখন যে আইন বিচারক যে তদন্তকারী অফিসার যে সুশান্ত সিবিআই জানতে চান এই মুহূর্তে ওই মোবাইলগুলো স্ট্যাটাস তখন সুশান্ত ভট্টাচার্য তিনি জানান যে এখনো তার পরীক্ষা চলছে এবং তার মধ্যে কোন রকম গুণযোগ দেখা যায় তাহলে কিন্তু ফেরত দেওয়া সম্ভব নয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি এরপরেই বিচারক বলেন যে কারেন্ট যে ডেভেলপমেন্ট হয়েছে তদন্তের যে অগ্রগতি হয়েছে লাস্ট 14 দিনে সেই 14 দিনে সিটি পেশ করাও তখন সিটি পেশ করেন সুশান্তবাবু সুশান্ত ভট্টাচার্য যখন পেশ করেন তাতে এমন কিছু তথ্য আজকে উল্লেখ করে করা হয়েছে যেটা দুটো বিশ্বাস করেছেন বিচারক নিজে তিনি নিজে স্পষ্টভাবে বলেছেন 20 বছরের কর্মজীবনে তিনি কিন্তু দেখেননি শোনেননি অর্থাৎ এমন কিছু তথ্য করেছে সেটা কিন্তু তথ্য তা কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়নি এবং সেটা কেবলমাত্র সিডিতে রয়েছে এখনো পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি সঙ্গীতা ধন্যবাদ কৌশিক